আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রাজ শুভশ্রী আর মিমিকে নিয়ে প্রায় দিনই গুজব শোনা যায় টলিপাড়া থেকে। ইদানিং শোনা যাচ্ছে নাকি রাজ চক্রবর্তী গোয়াতে গেছিলেন, তবে তার সঙ্গে কে ছিলেন তাই নিয়ে চলছে জল্পনা। প্রথমে শোনা যাচ্ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে গোয়াতে গেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তারা নাকি নবমীর দিন গেছিলেন গোয়াতে, তারপর দ্বাদশীর দিন ফিরে আসেন। তারপর আবার শোনা যাচ্ছে গোয়াতে রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী নয়, পৌঁছে গেছিলেন মিমি চক্রবর্তী। গোয়াতে মিমি না শুভশ্রী, কে ছিলেন রাজের সঙ্গে, এই নিয়ে কিন্তু তৈরি হয়েছে টলিপাড়ায় নানান গুঞ্জন। তবে পুরো খবরটাই কি গুজব নাকি খবরটার পেছনে রয়েছে সত্যতা, তা তো সময় বলে দেবে। এ বিষয়ে কিন্তু রাজ, মিমি আর শুভশ্রী অন্য কথাই বলছেন। পরিচালক রাজ চক্রবর্তী এ বিষয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমি মুম্বাইতে কাজে গিয়েছিলাম, এর বেশি কিছু বলবো না। অপরদিকে শুভশ্রী গাঙ্গুলী জানিয়েছেন, কেন আপনারা আমাকে আবার রাজের সঙ্গে জড়াচ্ছেন বলুন তো, এমনিতেই যথেষ্ট অশান্তি ভোগ করছি আর এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু বেজায় রেগে আছেন এই ঘটনায় তার নাম জড়ানোর জন্য। অভিনেত্রী সরাসরি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কে কার সঙ্গে অ্যাফেয়ার করছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, অন্য কোনো নায়িকা কিছু বললেই সেটা ছাপতে হবে আর বিষয়টা ভীষণ স্পর্শকাতর। মিমি চক্রবর্তী আরও জানিয়েছেন, আমি কলকাতায় ছিলাম সেটা অনেকেই জানে, আর অষ্টমীর রাতে আমার দাদু মারা গিয়েছেন। একজন গোয়াতে গিয়ে বসে থাকবে আর রটিয়ে দেবে আমি সেখানে রয়েছি, এটা হতে পারে না। টলিপাড়ায় গুঞ্জন ছিল প্রথমে রাজ আর শুভশ্রী নাকি গোয়াতে গেছেন ছুটি কাটাতে, তারপর শোনা যায় রাজের সঙ্গে শুভশ্রী নয়, গেছেন মিমি চক্রবর্তী। এরকম অনেক গুঞ্জনই শোনা যাচ্ছে টলিপাড়া থেকে। তবে কি এই সমস্ত খবরই গুঞ্জন নাকি খবরের মধ্যে রয়েছে কিছুটাও সত্যতা, রাজ, মিমি আর শুভশ্রী কিন্তু অন্য কথাই বলছে। তবে এই খবরটির মধ্যে রয়েছে কতটা সত্যতা তা কিন্তু সময় বলে দেবে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।